গুড ইভিনিং। হঠাৎ করে এই ঢাকের আওয়াজে জানলায় এসে দাঁড়িয়ে দেখছি আমাদের এখানকার মানে কমপ্লেক্সের ঠাকুর ভাসানে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ এমনি ওয়েট করেছিলাম, তারপরে দেখলাম এখানে প্রসেশন এসে থমকে দাঁড়ালো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেননা এটা তো বছরকার দিনে একবারই এরকম এত মানে লোকে লোকারণ্য এত বড় একটা প্রসেশন করে ভাসান হয়। তো এই দেখো ধনুচি নাচ হচ্ছে এখানে সামনে, তবে অন্য অন্যবার যে মিউজিক চলে সেইটা কিন্তু এবারে আর চলছে না। তো আমি জানলার থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছি। তো এই যে অন্য অন্যবারেও এরকমই নাচ হয় সেটা কিন্তু এবারে হচ্ছে, আর যে যেমন পাচ্ছে নাচছে এবং লোকে লোকারণ্য অনেকে অনেকে চলে এসেছে সামনে দেখবার জন্যে। সকলের আসলে ফ্ল্যাটের পজিশনটা তো এমন হয় না যে একদম রাস্তার উপরে ফ্রন্ট ফেসিং পুরোটাই ভিউ পাওয়া যাবে, তাই জন্যে তারা সব নেবে এসেছে। যারা ভেতর দিকের ফ্ল্যাটে থাকে তারা তো দেখতে পাবে না, তাই নেবে এসেছে। আর এই যে দেখছো বিশাল বড় একটা ম্যাটাডোর, এর ওপরে ঠাকুর রয়েছে। ঠাকুরটা আমায় দেখাতে গেলে লিভিং রুমের জানলায় চলে যেতে হবে। তো আমি যখন ঠাকুর এখান দিয়ে পাস করবে অবশ্যই তোমাদের আমি লিভিং রুমের জানলার থেকে সেই ভিউটাও দেবো। তো তোমরা দেখতে থাকো, আমিও দেখছি, ম্যাগিও মাঝে মাঝে এসে দেখছে, আর ম্যাগি খুবই চেঁচাচ্ছে, তাই জন্যে প্রথম দিকে একটু ম্যাগির সাউন্ডটাকে মিউট রেখেছিলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। আমি যা দেখতে পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আমি লিভিং রুমের জানলা থেকে এবার দেখাচ্ছি, কেননা ঠাকুরের যে ট্রাক সেটা এবার এই দিকে এগিয়ে আসছে। যেহেতু ঠাকুরকে উল্টো দিক করে বস মানে দাঁড় করিয়েছে, তাই জন্যে এইভাবে না দেখালে তোমরা দেখতে পাবে না। তো প্রসেশন এগিয়ে যাচ্ছে আর পেছনে সেই ট্রাকও এগিয়ে আসছে। আস্তে আস্তে গাছের আড়ালে চলে যাচ্ছে ট্রাকটা। গাছটা না থাকলে তোমাদের একেবারে লাস্ট অবধি দেখাতে পারতাম, মানে গেট দিয়ে বেরোচ্ছে সেই অবস্থায়। পেছনের গাড়িটায় জেনারেটর আছে, আলোগুলো এখানেই ফিট করা হয়েছে এই জেনারেটরের সাহায্যে। তো দেখো আমাদের এই মেন যে গেট তৈরি হয়েছিল তার তলা দিয়ে এই বেরিয়ে যাচ্ছে ট্রাকটা। খুব ভালো লাগছে যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম, আশা করব তোমাদেরও ভালো লাগলো।
এটা পরের দিন সকাল হয়ে গেছে, মানে 14th অক্টোবর। তো সূর্য দেখো একদম জলমল করছে, রৌদ্রোজ্জ্বল দিন, বিউটিফুল ডে। আশা করব তোমাদের দিনটা ভীষণ ভালো কাটবে, খুবই ভালো ওয়েদার আজকে। এখন কদিনই তো বেশ ভালোই ওয়েদার যাচ্ছে, তাই না? তোমাদের সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকের সকালটা শুরু করছি। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 14th অক্টোবর, আর এখন বাজে 7:20। দেখতে পাচ্ছ ম্যাগি এইমাত্র বেরিয়ে গেছে, ম্যাগি আজকে সামনে দিয়ে গেছে, কিন্তু আমি তো জানি না যে ওকে সামনে দিয়ে আজকে নিয়ে যাবে, ওকে তো ইউজুয়ালি পেছন দিয়েই নিয়ে যায়, তাই জন্যে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খুব আফসোস হচ্ছিলো, অনেক দিন পরে ম্যাগিকে দেখলাম সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু আমার হাতে ক্যামেরাটা ছিল না বলে আমি আর শ্যুট করতে পারিনি। আর আকাশ তো তোমাদের দেখিয়েছি, একদম মানে রৌদ্রোজ্জ্বল দিন, ভীষণ ভালো একটা দিন। আর বাই দ্য ওয়ে, শুভ বিজয়া সবাইকে জানাচ্ছি, আমার পরিবারে যারাই আছো সবাইয়ের উদ্দেশ্যে শুভ বিজয়া। আর আশা করব তোমাদের প্রত্যেকটা দিন ভীষণ ভালো কাটবে। আর আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, মানে যে ব্যাপারটা নিয়ে এসেছি, সেটা অনেকেই বসে আছো, সেটা হচ্ছে গুড্ডির এবারে পুজোয় কী জামাকাপড় হয়েছে। দেখো, তিনটে ড্রেস আমি দেখাতে পারবো না, মানে কুর্তি আর পালাজো সেট তিনটে দেখাতে পারবো না, কেননা তিন দিন ও বেরিয়েছে, তিনটে পরে ফেলেছে, সেগুলো ওয়াশ করে একদম রোল পাকিয়ে রাখা আছে, আমার লন্ড্রির ছেলেটা এলে ওকে দেবো আয়রন করতে। তো সেই তিনটে বাদ দিয়ে আমি বাকি যেগুলো এখনও পরা হয়নি সেইগুলো আলমারি থেকে বার করে রেখেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কয়েকজন আমাকে জানিয়েছিলে যে গুড্ডির পুজোর জামা আমাদের দেখিও, তো আশা করব তোমাদের নিশ্চয়ই আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো দেরি না করে এক এক করে দেখিয়ে দিই। ম্যাগি এখনও নেই, ও আবার এসে পড়বে, তার মধ্যে আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিতে। তো দেখো, সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একটা শর্ট কুর্তি। গুড্ডি না শর্ট কুর্তি কোনোদিন পরেও নি এবং পরতে চায়ও না, তো সবসময় বলে না আমি শর্ট কুর্তি, মানে ও যে লংও পরে তাও না, কিন্তু ওর হাঁটু মানে হাঁটু অবধি থাকবে এরকম আর কি। কিন্তু যে শর্ট কুর্তিগুলো পাওয়া যায় সেইগুলো ও একদমই পরে নিয়ে পরতে চায়ও না। তো আমি লুকিয়ে লুকিয়ে ওকে না জানিয়ে একটা কিনে রেখেছিলাম অ্যামাজন থেকে, অ্যামাজন না মিশো আমার ঠিক মনে নেই, তো সেটা বলেছি যে তুই একটা অন্তত পর, তোর প্রিন্টটা ভালো লেগেছে তো পরবে বলেছে, তো সেটা এখন অবধি পরেনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই তো সেই শর্ট কুর্তিটা দিয়েই আজকে শুরু করছি, খুবই সিম্পল। কিন্তু এই দেখো, এরকম 3/4 আর পুরোটাই প্রিন্টেড, কোনো কাজ টাজ কিছু নেই। এই যে ভালো লাগে, ইয়াং মেয়েদের জিন্স টিন্সের ওপর পরে তো দেখি বেশ ভালো লাগে। আর একদমই সিম্পল কিনেছি, কেননা আমার তো মনের মধ্যে খুব মানে ওই ছিল যে ও আদৌ পরবে কি না, কেননা ও ভীষণ ভীষণ চুজি জামা কাপড়ের ব্যাপারে, মানে 100টা দেখে একটা চয়েস করে, তাহলে বুঝতে পারছো তো, তাই জন্যে ভয় ভয়েই কিনেছিলাম। যাই হোক, ও পরবে বলেছে, তো তোমাদের কেমন লাগলো দেখিও। একদম এটা রেয়ন কাপড়, রেয়ন কাপড়ের ওপর প্রিন্ট এমনি। এই দেখো, এবার একটা টপ দেখাচ্ছি, এই টপটা সেই আগেকার দিনে ব্যাগি টপ পাওয়া যেত না আমাদের, মানে আমিও ছোটবেলায় পরেছি বোধ হয় ব্যাগি টপ, ব্যাগি শার্ট, সেই ব্যাগি টপ এটা দেখো। হাতাটা এতটা পেছনটাও সেম, হাওয়া দিচ্ছে তো উঠছে। এই দেখ, তলাটা ইলাস্টিক আছে, এগুলো মানে এক একবার করে পরে পরে দেখেছে, এগুলো ফাইনাল হয়েছে, বাকি 5খানা ফেরত দিয়ে দিয়েছি। এইটা আরেকটা টপ, এটা ওই ব্যাগি টপ টাইপের।
এই দেখ এখনো ট্যাগ ঝুলছে, দেখেছো? এটারও হাতটা দেখো, এই যে আর এটারও তলা ইলাস্টিক আছে, সামনেটা ইলাস্টিক নেই বাট পেছনটা ইলাস্টিক আছে। এইটাও ওখান থেকে কিনে নিয়ে এসেছে, আর একটাও কিনে নিয়ে এসছে, সেটা না পেলাম না, সেটা পড়েছে, মানে পড়ে এসেছে যেটা, সেটা তো তোমরা দেখেই নিয়েছো, এয়ারপোর্টের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো যে টপটা পরে এসেছিল, ওটাও ওখান থেকে কিনেছে, এটাও ওখান থেকে কিনেছে। সিম্পল, একদম সিম্পল, এই দেখো এটা পেছনে দেখো, এইরকম এটাও ইলাস্টিক আছে। আমি এটা বললাম যে আমি একটু ফ্যাব্রিক করে দিই, সামনেটা বলে না এরকমই থাকুক, তাই আমার তো জানো এরকম অফ হোয়াইট প্লেন কালার দেখেই আমার হাত নিষ্ফিস করছিল, মনে হচ্ছিল সামনেটা একটু করে দিই আর কি। আর আরেকটা দেখাচ্ছি দেখো, এটা স্লিভলেস, এটাও খুব সিম্পল, এই দেখো একদমই সিম্পল, এইসব মানুষ বাচ্চাদের ছবি। এটা স্লিভলেস, এটা একটা দেখো ফ্রক টাইপ, এটাও স্লিভলেস, এই দেখো এটা বেল্ট আছে দুদিকে, মানে পরে পেছনে বেঁধে নেবে। এটা ফ্রক টাইপের একটা টপ, এটা ভীষণ ভালো, এটা একদিন পরেছে, এটা ইস্ত্রি করার অত দরকার হয় না বলে রেখে দিয়েছিলাম, এই দেখো। এটা ছোট হাতা, খুব ভালো ফিট করেছে, এটা গেঞ্জি মেটেরিয়াল। একটা কুর্তি আছে এখন অবধি পরেনি, এই দেখো পেছনটা প্লেন, এটাও স্লিভলেস, এটাও এখনো পরা হয়নি, ট্যাগ রয়েছে। কুর্তি এটাও পরা হয়নি, তিন দিনই তো সবে বেরিয়েছে, এই দেখ এটাও একদম প্লেন, এই থ্রি কোয়ার্টার আছে, এটাও পরা হয়নি। তো এই কটা বার করে রেখেছি, আর আমি একটা টি শার্ট ওকে ফ্যাব্রিক করে দিয়েছি, সেটাও না আলমারিতে রয়েছে, সেটাও তোমাদের দেখাবো আজকেই। আর একটাও আছে টপ, সেটাও তোমাদের দেখাবো, দেখি সেটা মনে পড়ছে না ঠিক, একটা মনে হচ্ছে আছে, যদি না থাকে আমি যেটা ওকে ফ্যাব্রিক করে দিয়েছি সেই টপটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইগুলো যদি কারো পছন্দ হয় তাহলে তোমরা পার্টিকুলার এইটা স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিও, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, কেননা এগুলো সবই অ্যামাজন, মিন্ত্রা, নাইকা ফ্যাশন আর মিশো, এই চারটের মধ্যে থেকেই কেনা হয়েছে। তো আর বাকি পাঁচখানা জামা ওর ফেরত হয়ে গেছে, সেগুলো ফিটিংস ঠিকমতো হয়নি। তো আমি এখন টি শার্টের ওপরে ফ্যাব্রিক করছি, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তোমাদের মেয়েদের জন্যে বা ছেলেদের জন্যে, আমি কিন্তু এখন লেটেস্ট ওর একটা টি শার্ট দিয়েই শুরু করেছি, সেটা তোমাদের দেখাবো। টি শার্টের ওপরে আমি ফ্যাব্রিক করে দিচ্ছি, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু, বেশ একটু আনকমন, একটু নতুন রকম। তো চলো এখন রাখছি, আমি ও এখন ঘুমোচ্ছে দরজা বন্ধ, ও উঠুক, তারপরে আমি যে টি শার্টটা ওর জন্য তৈরি করেছিলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ম্যাগু আসবে, তো এখন রাখছি।
এই ভিডিওর একদম প্রথমে কিন্তু তোমাদের সঙ্গে কালকে আমাদের যে পুজো ভাসান গেছে সেইটা শেয়ার করে দিয়েছি। কেমন লাগলো তোমরা জানিও, আমি জানলার থেকে পুরোটা চেষ্টা করেছি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করতে, যাতে তোমরাও এটার একটা পার্ট হতে পারো। তো একদম প্রথমে আমি সেটাই শেয়ার করেছি। তো শুরু হবে ভিডিওটা কিন্তু আমাদের এখানকার ভাসান দিয়ে। তো চলো এখন জামাকাপড়গুলো পাট করে রাখি, তারপরে আবার আসছি। তো গুড্ডি উঠেছে, আমি যে টি শার্টটা ফ্যাব্রিক করে দিয়েছি ওকে সেইটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, এমনি একটা প্লেন টি শার্ট কিনে তার উপরে ফ্যাব্রিক করেছি। তোমরা যদি ইচ্ছে করো তোমরা কিন্তু এরকম করাতে দিতে পারো, আমাকে করে দেবো। এই দেখো, এমনি একটা টি শার্ট, এটা একদম প্লেন একরঙা ছিল, সেটা সামনেটা এরকম করে দিয়েছি। ও তো বেশি পছন্দ করে না বলে অল্পর ওপর রেখেছি। তোমরা যদি চাও আমি কিন্তু তোমাদের একদম অল ওভার করে দিতে পারি, বা পেছনেও যদি চাও সেরকমও করে দিতে পারি, লেখালেখি যদি চাও সেরকমও করে দিতে পারি। বাচ্চাদের জন্য বা ইয়াং ছেলেমেয়েদের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো দেখতে লাগবে। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, এবং ভীষণই রিজনেবল প্রাইসে আমি করছি। প্রাইসের ব্যাপার আর এই কাজের ব্যাপার অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে লিখবে। তো চলো এখন ম্যাগি আসবে, এটা পাট করে রেখে দিই। এই যে হিরোইন মহিলা ম্যানেজার, তোমরা যে নামেই ডাকো না কেন, তিনি এসে গেছেন। পেছন দুলিয়ে দুলিয়ে এখন যাচ্ছেন হাত পা ধুতে বাথরুমে। এই যে হাত পা ধুয়ে এখন দিদির ঘরে এসে বসেছে, আর গলায় কিন্তু একটা করে নতুন ব্যান্ড প্রত্যেক দিন পরছে, এখনও পরছে। কেন, দশখানার সেট কিনেছিলাম তো, তাই রোজ একটা করে পরাই। সেটা ঠিক দেখা যাচ্ছে না, লোমে চাপা পড়ে গেছে। ম্যাগি চলে এসেছে, 7:40 বেজে গেছে, এখন একটু বসেছি যেরকম রোজ বসি। আজকে রান্না বান্না নেই, কেননা আজকে একটু বেরোবো, গুড্ডির একটু কিছু জিনিস কেনাকাটির আছে, শপিং আছে। আর বাড়িতে দেবু থাকবে, মানে বাপির ভাই, ও থাকবে ম্যাগিকে নিয়ে। তো দুপুরবেলা বেরোনোর ইচ্ছে আছে, তো তাই জন্যে আজকে এখনকার ভিডিওটা শেষ করে দিচ্ছি। ছোটো ছোটো ভিডিওই রাখছি, বিশাল বড় ভিডিও এখন আর করছি না। তো আজকে রান্নাবান্নার পার্টও নেই, আর শুধু ব্রেকফাস্ট ওই অমলেট কলা এই আর কি দেখাবো। তো চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি আজকে ওর জামাকাপড়গুলো ভালো লাগে, আর আমার যেটা ফ্যাব্রিক করা টি শার্ট সেটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর তোমরা কিন্তু অবশ্যই চাইলে ওইরকম টি শার্ট অর্ডার দিতে পারো, খুব রিজনেবল প্রাইসে আমি করে দিচ্ছি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। বিশেষ করে ইয়াং জেনারেশান, ইয়াং ছেলেমেয়েদের কিন্তু বেশ ভালো লাগবে। ইভেন বাচ্চাদেরও যদি তোমরা চাও, বাচ্চাদেরও কিন্তু কোনো ফানি ক্যারেক্টার বা ফানি কিছু দিয়ে আমি কিন্তু করে দেবো। তো চলো এখনকার মতো রাখি, দেখা হবে তোমাদের সঙ্গে অবশ্যই আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।